এটা আপনাদের পাশে নিয়ে দাঁড়িয়েছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আজকে আমরা এখানে প্রায় 61 জন মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দিতে পারবো। আগামী দিনেও আপনারা সাহায্য করলে, আপনারা আমাদের পাশে থাকলে আগামী দিনেও আমরা এই রকম সহায়তা নিয়ে আশা করছি দাঁড়াতে পারব। তো আমাদের এই প্রচেষ্টাকে আপনারা আন্তরিকভাবে গ্রহণ করে আমাদের এই পাশে দাঁড়া, আমাদের যে সাহায্য সামগ্রী এটা নিয়ে আমাদের সাহায্য করবেন এবং নিজেরা এই রোগ সম্পর্কে সচেতনতা পালন করবেন। নিজেরা হাত ধো, অনেকবার সাবান দিয়ে হাত ধোবেন, ঘরেতে এই অভ্যাস করুন, এই রোগ থাকে না থাকুক। মাস্ক যদি না থাকে, নিজেদের বাড়ির কাপড়, গামছা হোক, এমনি ধুতির কাপড় হোক, 3-4 ভাঁজ করে মুখে নাকে সবসময় বেঁধে রাখবেন। এটা আমার নেই তোমার নেই না, আমার কাছ থেকে আপনার ছড়াতে পারে, আপনার কাছ থেকে আমার ছড়াতে পারে। বাইর থেকে এলে ভালো করে পা ধুয়ে হাত ধুয়ে ঘরে ঢুকবেন, এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। এবং আমরা যে সামগ্রী নিয়ে এসেছি তা ভীষণ সামান্য, তবুও আপনারা আশা করি তা আন্তরিকভাবে গ্রহণ করবেন। সকলকে আবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের ত্রাণ কর্মসূচি, ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করব। একটু বলুন, আমাদের এই ত্রাণ বিতরণ কর্মসূচির শুভ সূচনা করবেন আমাদের আঞ্চলিক শাখার প্রবীণতম সদস্য তথা আমাদের প্রাক্তন নেতৃত্ব সন্তোষ মাটিয়া মহাশয়। সন্তোষবাবু, প্রথমে একটা প্যাকেট। আমি এক এক মিনিট বলব। ভগবানপুর আঞ্চলিক শাখার উদ্যোগে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পরিচালনায় আজ বিভীষণপুর অঞ্চল এবং শিমুলিয়া অঞ্চলের দরিদ্র মানুষদের আমরা ত্রাণ শিবিরের আয়োজন করেছি। মোট আজকে ভীমেশ্বরী অঞ্চল এবং বিভীষণপুর অঞ্চলের মোট 61 জনের হাতে আমরা ত্রাণ সামগ্রী তুলে দেব। এই ব্যাপারে ভীমেশ্বরী বাজার কমিটির বাজারের বিভিন্ন দোকানরা যথেষ্ট সহযোগিতা করেছে। সর্বোপরি আমার বিভীষণপুর স্কুলের 33 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে আমার হাতে তারা প্রতিশ্রুতি দিয়েছে 11,400 টাকা আমি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করার চেষ্টা করেছি। এছাড়াও ভীমেশ্বরী এবং বিভীষণপুরের প্রাক্তন শিক্ষক সমিতি, অর্থাৎ আপনারা যাকে এবিটিএ নামে চেনেন, সেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ভগবানপুর আঞ্চলিক শাখা বিগত দিনে এই মে মাসে এই যে করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্ব জুড়ে, তাতে আমাদের অসংখ্য মানুষের, কোটি কোটি মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জীবন যাপন করা সত্যি খুব কষ্টের। তো এইরকম সংকটকালে অতীতেও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শুধু নিজেদের পেশাভিত্তিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে না, সাধারণ মানুষের সমস্যা, ছাত্র অভিভাবকদের সমস্যা সব কিছুতেই তারা সামাজিক দায়িত্ব পালন করে, মানবিক দায়িত্ব পালন করে। তো এইরকম একটা সংকটময় সময়ে আমরা মে মাসের 1 তারিখে ভগবানপুর এবং তিরাইপুর মোড়ে দুটো বিপন্ন মানুষের সহায়তা শিবির করেছি, 3 তারিখে কলাবিড়িয়ায় করেছি। মোট আমরা বিগত দিনে তিনটে শিবির থেকে 220 জন মানুষের পাশে বাটুলাড়ি শিক্ষক সমিতি, অর্থাৎ আপনারা যাকে এবিটিএ নামে চেনেন,
সেই নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ভগবানপুর আঞ্চলিক শাখা বিগত দিনে এই মে মাসে এই যে করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্ব জুড়ে তাতে আমাদের অসংখ্য মানুষের কোটি কোটি মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জীবন যাপন করা সত্যি খুব কষ্টের। তো এই রকম সংকট কালে অতীতেও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি শুধু নিজেদের পেশাভিত্তিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে না, সাধারণ মানুষের সমস্যা, ছাত্র অভিভাবকদের সমস্যা সব কিছুতেই তারা সামাজিক দায়িত্ব পালন করে, মানবিক দায়িত্ব পালন করে। তো এইরকম একটা সংকটময় সময়ে আমরা মে মাসের এক তারিখে ভগবানপুর এবং তিরাইপুর মোড়ে দুটো বিপন্ন মানুষের সহায়তা শিবির করেছি, তিন তারিখে কলাবিড়িয়ায় করেছি। মোট আমরা বিগত দিনে তিনটে শিবির থেকে 220 জনের 20 জন